হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা লঙ্কা। তো এই তিনটে সবজির ওপর নির্ভর করেই মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি পাবেন না এই রেগুলেটেড মার্কেটে, বোঝাতে পারলেন? তো এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই করিমপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে। আর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম কাঁচামরিচের আমদানিটা বেশ ভালো ছিল, কিন্তু এখন কাঁচামরিচের আমদানিটা একটু কমে এসেছে। কারণ যে পরিমাণে গরম পড়ছে, বেগুনেরও যেরকম অবস্থা রয়েছে, এই যে কাঁচা লঙ্কারও সেরকম অবস্থা হয়েছে, ফুল দাঁড়াচ্ছে না, যে কারণে আমদানিটা একেবারেই কমে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে পাইকারি বাজার কত করে চলে আছে পটল, বেগুন এবং কাঁচা লঙ্কার? আগের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। চলুন ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে আজকে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে, যে গোল কালো বেগুনের নাম রয়েছে আউসা বেগুন, সেই বেগুন কী দামে চলে যাচ্ছে আজকে পাইকারি বাজার, আমদানিটা কেমন রয়েছে সেটা তো পরে জানতে পারবেন। তো এখন জেনে যে কী দামে যাচ্ছে। তাই দাদাভাই এই মাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করো আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল। বলছি দাদাভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 70 কেজি আপনার বেগুন হয়েছিল, যেটা গোল কালো বেগুন রয়েছে সেই গোল কালো বেগুনে। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার বেগুন? 5 কাটা। বলছি 5 কাটা জমি থেকে আজকে তুলেছেন, 70 কেজি হয়েছে আজকে। বলছি এটা সপ্তাহে কটা দিন তুলে থাকেন? সপ্তাহে দুটো দিন তুলো দেখেন গোল কালো বেগুন। কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কী দাম শুনেছিলেন? যে দাম যাচ্ছে 60 টাকায় চলছিল, তারপরে নিচে কিংবা উপরে এখন কোনো রকম বাজার যাচ্ছে? 56 চলছে এখন, 56 টাকা চলছে এখন, একটু বাজার কেটে গেছে। তো আপনি কতক্ষণ আগে মার্কেটে ঢুকেছেন, কতক্ষণ হয়েছে? 20 মিনিট হয়েছে যে মার্কেটে ঢুকেছেন। তো এখন সাইজ কীরকম হচ্ছে, কালার কীরকম হচ্ছে বেগুনের? সাইজ ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা বেগুনের পাইকারি বাজার চলছে শুরুতেই সেটা চলো 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000। তো একটু দেখাবো যে কালার কেমন রয়েছে। তো মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কালারের মাল নেই। তো দেখতে তখন পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কী দামে যায় পাইকারি বাজার। করিমপুর মার্কেটে আজকে কত করে চলে যাচ্ছে পটলে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ড, এই মাত্র মার্কেটে শুরু হলো, তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে অল্প কিছু মাল নেমেছে, এখনও কিন্তু এসে পারেনি চাষিরা। কেন? কারণ আপনারা জানেন যে পটল চাষিরা যে 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 6 কুইন্টাল, 8 কুইন্টাল এইরকম পরিমাণে নিয়ে আসে, আর ওটা তুলতে একটু দেরি হয় বলে মার্কেটও শুরুতে একটু দেরি হয়ে যায়। তো দেখুন এই দাদা ভাই এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করো আজকে কত কুইন্টাল পটল হয়েছিল। বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 8 কাঠা জমিতে 7.5 কুইন্টাল পটল হয়েছে। 3.5 কুইন্টাল পটল হয়েছে 8 কাঠা জমিতে। বলছে আজকে কত কাঠা জমিতে তুলেছেন? আজকে 3 কাঠা জমিতে 1 কুইন্টাল 18 কেজি। আজকে 3 কাঠা জমিতে তুলেছেন যেটা 1 কুইন্টাল 18 কেজি পটল হয়েছে। তো বলছে দাদা ভাই আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কী দাম শুনেছিলেন? যাই দাম যাচ্ছে 12 টাকা। তো কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? 10 মিনিট হলো। 10 মিনিট হয়েছে। বলছে 12 টাকা বেচা কেনা হয়েছে না 13 টাকা থেকেই শুরু হলো? 12 টাকা থেকে বেচা কেনা হয়েছে, তারপর 13 টাকা শুরু হয়েছে। 13 টাকা শুরু হয়েছে, তাই তো? তো বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি এই যে পটল? সপ্তাহে একটা দিন তুলে থাকেন। এখন কেমন হচ্ছে, ফলন কীরকম দিচ্ছে, সাইজ কীরকম হচ্ছে? এখন ভালো সাইজ আছে, সাইজ ভালো হচ্ছে, ভালো হয়েছে এখন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে করিমপুর মার্কেটে শুরুতেই যেটা পটলে পাইকারি বাজার চলে আছে সেটা ছিল 13 টাকা। তো 12 টাকাও শুরু হয়েছে, তো 12 টাকা খুব একটা বেশি যায়নি। তো এখন যেটা যাচ্ছে দেখতে পাচ্ছি যে 13 টাকা। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে যে কী দামে যায় পাইকারি বাজার। সুন্দর কাজলি পটল রয়েছে মার্কেটে। আজকে যে বাংলা লঙ্কা রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার একটু আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে শুরুতে যে মালটা তুলে ধরছে সেটা রয়েছে বাংলা মরিচ। তো কেমন রয়েছে কোয়ালিটি যদি কথা বলি, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নেই। তাও এর মধ্যে দেখতে পারবেন হালকা পাকা রয়েছে, হালকা ফ্র্যাকচার রয়েছে, কালার দেখতে পারবেন খুব একটা ভালো নেই। তো দেখুন একেবারে যে গাঢ় কালার সেই কালারের মাল কিন্তু মার্কেটে ঢুকছে না। কেন ঢুকছে না? কারণ একটাই, যে তৈরি হতে পারছে না। তৈরি কেন হতে পারছে না? তো যে পরিমাণে রোদ দিচ্ছে, গরম দিচ্ছে, সেই কারণে কোনো মালই ভালোভাবে তৈরি হতে পারছে না। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে বাংলা মরিচটা তুলে রয়েছে মোটামুটি ভালো ডায়েট ফিট মাল রয়েছে। আর দেখুন পাইকারি বাজারের যদি কথা বলে, আজকে যে বাজার গিয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা 110 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 11000 টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি অন্য কোয়ালিটির মাল কীরকম দামে যাচ্ছে পাইকারি বাজার। শুরুতেই আপনাদের জানিয়েছি যে করিমপুর মার্কেট থেকে গোল যে কালো বেগুন রয়েছে 60 টাকা থেকে শুরু হয়েছিল। তো কিছুদিন ধরে আপনাদের জানিয়েছি পাইকারি বাজার সে 50 থেকে 60 টাকার মধ্যে দেখতে পাচ্ছি। তো আজকে দেখুন 60 টাকা থেকে যখন শুরু হয়েছে, তো আজকে পরবর্তীতে কি কমে এসেছে না আরও বেড়েছে সেটা আপনাদের জানাবো, কীরকম দাম যাচ্ছে সেগুলো জেনে নেবো। এদিকে দেখতে পাচ্ছি চাষি দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো, বলছি দাদা ভাই বেগুন কি দেওয়া হয়ে গেছে না এখনও? দাঁড়িয়ে হয়েছে, দেওয়া গেছে। আজকে কত কুইন্টাল আপনার বেগুন হয়েছিল? 40 কেজি বেগুন হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার বেগুন? বেগুন 8 কাঠা মতো। 8 কাঠা জমি লাগানো আছে। বলছি এই বেগুন সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? 2 দিন। 8 কাঠা জমি থেকে সপ্তাহে 2 দিন উঠে যায়, তাই তো? মোটামুটি কীরকম দেয় ফলন?
৫৪০০ বলছি, যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কি দাম শুনেছিলেন? যে দামে যাচ্ছিল ৬০ টাকা, তার উপরে কিংবা নিচে? না, তার নিচে কিরকম? নিচে ৫২-৫৩ এরকম চলছে, বেচা কেনা চলছে, তাই তো? মানে ওই ৫২-৫৩ থেকে ৬০ টাকার মধ্যে বেচা কেনা চলছে, আর যেটা দিলেন সেটা ৫৪ টাকা। আপনি বলছি আজকে পাইকারি বাজারটা কিরকম রয়েছে, বেশি দিকে মনে হচ্ছে না কমের দিকে? না, একই রকম রয়েছে, একই রকম রয়েছে বাজার, কোনো রকম সেরকম মানে খুব আপে কম ডাউনের দিকে সেরকম নেই, ৬০-৫০ টাকার মধ্যে রয়েছে আজকেও। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা বেগুনে পাইকারি বাজার রয়েছে সেম, কিছুদিন আপনাদের জানাচ্ছিলাম যে ৫০ টাকা থেকে ৬০ টাকার মধ্যে চলছিল, তো আজকেও সেরকমই রয়েছে। আপনাদের একটি বাংলা মরিচ দেখিয়েছিলাম যেটা কোয়ালিটি একেবারে থার্ড ক্লাস কোয়ালিটির মাল ছিল পাইকারি বাজার, সেটাও কিন্তু বেশ চড়া ছিল। তো দেখুন এইবার আপনাদের সামনে তুলে ধরছি তো দীর্ঘদিন পর সিবড়ি মরিচ এসেছে, কেমন রয়েছে কোয়ালিটি? যে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে সেটাও না, তো সাইজের যদি কথা বলে সেটাও সবের সাইজ ছোট রয়েছে, তারপরে একটু মোটা টাইপের রয়ে গেছে। তো সিবড়ি যেগুলো বলে থাকে একেবারে সুন্দর সরু সাইজের লম্বা লম্বা মাল, সেই মাল মার্কেটে আর আসছে না, তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, কিছু করার নেই, ওয়েদার যদি ভালো না থাকে তাহলে তো কিছু করার নেই না। তো দেখুন এই আজকে কী দাম যাচ্ছে পাইকারি বাজারে, যে আপনাদের সামনে যে সিবড়ি মরিচটা তুলে ধরছি, যেটা পাইকারি বাজারে রয়েছে না ১৩০ টাকা পার কিলো কুইন্টাল প্রতি, যেটা ১৩,০০০ টাকা, এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। আগে আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার চলছিল ১৩ টাকা, তো এখন কি কমে এসেছে না আরও বেড়েছে সেটা আপনাদের জানাবো। তো আমদানির যদি কথা বলি তো দেখতে পাচ্ছেন সুন্দর আমদানি রয়েছে, তার চারপাশে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে চাষিরাও অটো নিয়ে টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সব রয়েছে পটল। তো এখানে দেখতে পাচ্ছি যে দাদাভাই এই মাত্র উনি পটল নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করে নেবো আজকে কত কুইন্টাল ওনার পটল হয়েছিল। বলছি দাদাভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? ১ কুইন্টাল ৫০ কেজি আজকে আপনার পটল হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? আমার ১০ কাঠা জমি লাগানো। ১০ কাঠা? বলছি আজকে ১০ কাঠা থেকে তুলেছেন নাকি তার অর্ধেক তুলেছেন? ১০ কাঠা থেকে আজকে ১.৫ কুইন্টাল পটল হয়েছে আপনার। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? ২ দিন তুলি আমি। সপ্তাহে ২টা দিন তুলে থাকেন। বলছি আজকে কী দামে দিলেন পাইকারি বাজার? ১৩৫০ টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো ১৩.৫০ টাকা। যখন মার্কেটে এসেছিলেন কী দাম শুনেছিলেন যে এই দাম যাচ্ছে পাইকারি বাজার? ১২-১৩ টাকা এরকম চলছিল। কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? ১/২ ঘন্টা হয়েছে। বলছি আজকে পাইকারি বাজারটা সেটা কি কমের দিকে রয়েছে না একটু মোটামুটি ভালো রয়েছে? মোটামুটি রয়েছে, তাই তো? সে খুব একটা ভালো নেই, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার তো অন্য দিনের তুলনায় আজকে একটু বেড়েছে, যেটা চলো কি ৫০ পয়সা আরও বেড়ে গেল, ১৩ টাকা থেকে ১৩.৫০ টাকা চলছে। করিমপুর মার্কেটে আজকে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে ৩৪০-৩৫০ টনের আমদানি রয়েছে কাজলি পটল। পাইকারি বাজার আজকে শুরু হয়েছিল ১২ টাকা থেকে ১২.৫০ টাকা, তারপর ১৩ টাকা থেকে ১৩.৫০ টাকা, তারপরে সিবিজের সমাদের জন্য গিয়েছে ১৪ টাকা। আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে করিমপুর মার্কেটে পটলের বাজার ১৪ টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে ১২ টাকা। গল্প কিন্তু এখানে শেষ হয়নি, যখন আপে উঠে গেল ১৪ টাকা, তারপরে কিন্তু আবার ডাউনের দিকে নেমেছিল ১৩.৫০ টাকা থেকে ১৩ টাকা। দেখুন আজকে কিন্তু কোনো দাম স্থির হয় নাই, আর মার্কেটে সবচেয়ে বেশি বেচা কেনা যেটা হয়েছে ১৩ টাকা আর ১৩.৫০ টাকা। লাস্ট ফিনিশিং যেটা মেরেছে, কেউ মেরেছে ১২.৫০ টাকা, কেউ মেরেছে ১৩ টাকা, আবার কেউ মেরেছে ১২ টাকা। আজকে দাম স্থির হয় নাই, যার যেরকম খিদে রয়েছে সেই পরিমাণে সেই টাকা দিয়ে আজকে পটল কিনেছে, বুঝতে পারলাম। দেখুন বেগুনে যদি আমদানির কথা বলি, খুব একটা ভালো আমদানি নেই আজকে মার্কেটে। আর পাইকারি বাজারে যদি কথা বলি, এতদিন ধরে আপনাদের যেরকম বলছিলাম ৫০-৬০ টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজার গোল যে কালো বেগুন, সেই বেগুন কিন্তু আজকে ওই দামেই গিয়েছে ৫০-৬০ টাকার মধ্যে। যেটা বেচা কেনা রয়েছে, বেচা কেনার যদি কথা বলি ৫৫-৫৬-৫৭ এই তিনটা দামে সবচেয়ে বেশি মার্কেটে বেচা কেনা হচ্ছে, সর্বোচ্চ দাম আজকে ৬০ আর সর্বনিম্ন ৫০, এই দামে বিক্রি হয়েছে। তাছাড়া যদি লঙ্কার কথা বলি, মার্কেটে একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন লঙ্কা। দেখুন যেটা বাংলা লঙ্কা রয়েছে একেবারেই কমা কোয়ালিটির যে মালটা রয়েছে ১০০ টাকা, একটু মিডিয়াম যেটা রয়েছে আপনাদের দেখিয়েছি ১১০ টাকার কেমন ছিল, পাকা দিয়ে হালকা কালার ডিসকালার মাল সেটা ১১০ টাকায় গিয়েছে। আর একটু ভালো কোয়ালিটির মাল হলে পরে ১২৫-১৩০ টাকা পার কিলো, সেটা বাংলা হোক আর সিবড়ি হোক। দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে মরিচের সেটা চলো কি ১৩৫ টাকা পার কিলো। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।